বাংলাদেশের যে কয়েকটি বড় বড় দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে মানিগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি অন্যতম। আমরা এখন একটু জেনে নিব এই বালিয়াটি জমিদার বাড়ি যারা দর্শনার্থী রয়েছেন এবং এই এলাকার যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তার কাছ থেকে এই বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে একটু জেনে আসি। বালিয়াটি জমিদার বাড়ি এখানে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ আমলে। তারপরে জানেন যে এই দেশে এই চিরস্থায়ী বন্দোবস্তের নামে যে জমিদারি প্রথা চালু হয়েছিল সেই সময়ে এরাও জমিদারি এখানে নিয়েছিল। এখানে এদের মূল ব্যবসা ছিল লবণের ব্যবসা করতে, এরা করতে এখানে আসে, তারপর টাকা পয়সা হওয়ার পরে এরা জমিদারি কিনে নেয়। এখানে সবচাইতে আমি যেটা জানি যে বাংলাদেশে যে দুই তিনটা বড় আকারের জমিদারি বাড়ি রয়েছে স্থাপনা এবং এরিয়ার দিক থেকে এটা তার মধ্যে একটি। এবং এখানে এটা এখন বর্তমান সরকার আমাদের এটা রিনোভেশন করা হয়েছে। এ কথা ব্রিটিশ আমরা জানি সেই ভবনগুলো তার এখন এই অবস্থায় সুন্দর থাকার কথা না, এগুলো ওই যে পূর্ব দিকে যে ভবনটা আছে ওই অবস্থায় থাকার কথা ছিল। এগুলো রিনোভেশন করে একটু দেখতে সুন্দর করা হয়েছে, অনেক গাছগাছড়া লাগানো হয়েছে, বর্তমান প্রত্যেক ডিপার্টমেন্টটা কেয়ারটেক করতেছে, তাতে এখন এদের কাছে এটা আছে, তাদের তত্ত্বাবধানে এখন কাজকর্ম চলছে। এখন এখানে প্রচুর দর্শনার্থী আসে, বিশেষ করে আমাদের ডিসেম্বর মাসের শেষের দিকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত এই তিন চার মাস প্রচুর পর্যটন আছে এখানে। আমি জানি গত বছরের আগের বছরও জানি এখানে প্রায় 40 লক্ষ টাকার টিকিট বিক্রির আয় হয়েছে, রেভিনিউ যেটা সরকারের সরাসরি আয় হয়েছে। এবং এখানে আরও অনেক সম্ভাবনা আছে পর্যটনে, যেটা আমরা সেই ধরনের ফ্যাসিলিটিস এখানে নাই বলে অনেক থাকার ব্যবস্থা নেই এখানে। এখানে একজন পর্যটক আসে এখানে রাত্রে যাপন করবে, এ ধরনের ব্যবস্থা এখানে নাই। এটা সাটুরিয়া উপজেলার যদিও বালিয়াটি সদর দপ্তর, এটা অনেক আগে আরও উন্নত হওয়ার কথা ছিল। ইদানিং সরকার আর কিছু প্রকল্প পরিকল্পনা আমাদের এখানে গ্রহণ করেছে, যেখানে পুকুরের তিন দিকে বাধাই করা হয়েছে, এটা ইসের পর্যটন মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এবং আরও একটা উপজেলা পরিষদের সাথে পুকুর আছে, দুইটা পুকুরকে একত্রিত করে একটা ওভারব্রিজ করে সেখানে একটা যে নৌকা এই ধরনের পরিকল্পনা, সেখানেও প্রায় 88 লক্ষ টাকা এই সরকার বরাদ্দ দিয়ে সেটা কার্যক্রম চলমান আছে। এখানে এখন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ, উপজেলার চেয়ারম্যানের বাসভবন, অফিস এবং সব কিছুই থাকে। আপনি দেখেছেন যে সামনে ঢুকতে একটা বাড়িটি জমিদার বাড়িদের প্রতিশ্রুত একটা স্কুল, বালিয়াটি সরস্বতী উচ্চ বিদ্যালয় যেটার নাম, এটা দেখতে আমার মনে সারা বাংলাদেশে এত বিরল সৌন্দর্যের একটা স্কুল আছে। এটা একটা বিরাট প্রত্নতত্ত্ব সম্পদ, এগুলো রক্ষণাবেক্ষণ করা খুবই জরুরি, এগুলো ধরে রাখতে পারে। এখানে আমাদের প্রচুর পর্যটকের চাহিদা আছে এলাকায় আসার জন্য। এটাকে যদি আমরা যথাযথভাবে উপযুক্ত এই আর কি তত্ত্বাবধান করতে পারি, এটাকে যদি আমরা নার্সিং করতে পারি, এখানে একটা বিরাট পর্যটন এলাকা হিসাবে এই এটাকে আমরা অর্থনৈতিক উন্নয়নের দিকে সরকারের কাজে লাগাই। ফ্যামিলি নিয়ে আমার বাচ্চা, হাজবেন্ড, বোন সবাই এখানে ঘুরতে আসছি। ছোটোবেলা একবার পিকনিক আসছিলাম স্কুল থেকে, আর এখন আসছি ফ্যামিলি নিয়ে ঘুরতে, খুব ভালো লাগছে। আর জমিদারদের পুরনো জিনিস ব্যবহার করে যেগুলো খাট, আলমারি, তারপর হচ্ছে আরও জিনিসপত্র, এগুলো দেখছি, খুব ভালো লাগছে দেখে। এখানে দর্শনীয় স্থান, খুব ভালো লাগে, সবার সাথে ভালো ব্যবহারই করে, এখানে কোনো খারাপ ব্যবহার হয় না। আমরা আসছি রাজবাড়ি থেকে, গোলরা বেড়াইতে আসছি, ওখান থেকে শুনলাম যে এখানে বালিয়াটি জমিদার বাড়ি খুব সুন্দর, তাই দেখার জন্য আসলাম, প্রথম আসছি, অনেক সুন্দর লাগলো এখানে ঘুরে দেখতে দেখতে। ওখানে পুকুর আছে একটা, পুকুর পানি থাকলে একটু ভালো হইতো, পানিতে নাই, কিন্তু অনেক এমনি অনেক সুন্দর আর কি।
আসলে প্রথমে দেখছি ফেসবুকে বন্ধুরা সবাই আসতে ঘুরতে আসতে দেখতাম, তখন থেকে আগ্রহ মনে যাচ্ছিল যে জায়গাটা কেমন একদিন যাব। তো হঠাৎ করে আমার বাসা বাই পেল, হঠাৎ করে আসলাম। আসার পর প্রথম মনে হয়েছিল না খুব একটা ভালো না, কিন্তু আসার পরে এত জিনিস দেখলাম, জাদুঘর দেখলাম, সব কিছু দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। এবং নেক্সট টাইমে যে আমি আসবো, হ্যাঁ এইটা মনের ভিতরে এই যাচ্ছে যে আবার আসবো আমি। আমি এই জায়গার কথা শুনছি আমাদের বন্ধুর মুখে শুই না, এখানে বেড়াতে আসছি, আসার পর অনেক ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর। এখানে বেশি করে বরাদ্দ দিলে সবগুলো ওই পূর্ব দিকের ভবনটাও যদি এটাকে বরাদ্দ দেওয়া হয়, রিনোভেশন করা হয়, তাহলে এখানে আরো পর্যটন বাড়ছে। এখানে যে একটা হোটেলের মতো মোটেলের মতো যদি একটা কিছু করে দেওয়া হয়, যেখানে সরকার এখানে থাকার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়, অনেক বিদেশি নাগরিক এখানে দেশে আসবে। এবং এখান থেকে পাকুটিয়া খুব কাছে আরেকটা জমিদার বাড়ি আছে আমাদের এখানে পাকুটিয়া, সেটাও প্রত্যেক সম্পদ, এবং তেওতা জমিদার বাড়ি আছে, মানে বেশ কিছু প্রত্যেকতত্ত্ব সম্পদ আছে। সবগুলো নিয়ে যদি একটা প্রজেক্ট করা হয়, তাহলে একটা ঢাকা খুবই সন্নিকটে, রাজধানী খুবই কাছে, মাত্র 50 কিলোমিটার দূরত্ব, যদি এইটা করা হয় তাহলে অনেক পর্যটকরাই কিন্তু পুরো একটা ট্যুর প্যাকেজ এরা তারা হাতে নিয়ে কিন্তু এখানে ভ্রমণের জন্য আসতে পারে। আচ্ছা, আমরা শুনছিলাম যে এই বালিয়াটি জমিদার বাড়ির যে অপার সম্ভাবনা রয়েছে, কি সমস্যা রয়েছে সেটি আমরা জানলাম, এবং একই সাথে আমরা জানতে পারলাম যে আসলে আমাদের কি করণীয়। আমরা এখন একটু কথা বলতে চাই আমাদের এখানে এই বালিয়াটি জমিদার বাড়িতে। আমরা আগে বলেছি যে বিপুল সংখ্যক দর্শনার্থী প্রতিদিন এখানে আসে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনারা একটু আসবেন, সবাই একটু আসেন, একটু কথা বলি আপনাদের সাথে, সকলে আসেন। আমি এখন একটু কথা বলতে চাই, আপনি একটু পাশে থাকেন। আসসালামু আলাইকুম। তো আপনি কোথায় থেকে এসেছেন, এটা সম্পর্কে কি জানেন? যে আমি শেরপুর উপজেলা থাকি, শেরপুর জেলাতে থাকি, নকলা থানা। তো এখানে আমি থাকা অবস্থায় এই বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে জানতে পারি। তো এটা নাম শোনার পর দেখার আগ্রহ সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা ফ্রেন্ডস ফ্যামিলি মিলে সবাই এখানে আসছি। কেমন লাগলো আপনি? যে এটা পরিবেশটা অনেক সুন্দর আছে, প্রাচীন জমিদাররা যেভাবে আর কি প্রাতিনিতাত্ত্বিকভাবে হচ্ছে আমাদের সব কিছু গড়ে তুলছে, এগুলি তো এগুলি আমরা দেখার জন্য আসছি। এগুলি দেখতে খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর, তো আমরা সবাই এনজয় করতেছি। আর কি থাকলে ভালো লাগতো? যে এখানে পরিবেশগুলি সব ঠিক আছে, তবে যে আগের যে আমার প্রাতিনিতাত্ত্বিক যে নিদর্শনগুলি আছে সেগুলি যদি ভালোভাবে তারা বজায় রাখতে পারতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যে আমার দেখতে খুব ভালো লাগছে, এটার পরিবেশটা সুন্দর, তারপর হলো আপনার যে প্রাচীন ঐতিহ্য এখানে সবটা পুরনো ফুটে উঠেছে। আমরা শুনছিলাম আমাদের বেশ কয়েকজন দর্শনার্থীর কাছ থেকে, যেটি আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম সেটি হলো যে এই বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে তারা অতীতে জেনেছেন এবং তারা এখানে এসেছেন, পরিবেশটা অত্যন্ত ভালো। এবং এইটা যদি যে সম্ভাবনা বালিয়াটি জমিদার বাড়ি রয়েছে, কর্তৃপক্ষ যদি একটু নজর দেয়, আরও একটু নজর দেয়, তাহলে হয়তো সারা বাংলাদেশে যে বড় বড় কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, হয়তো এটিও সেই দর্শনীয় স্থান হিসেবে সেখানে জায়গা করে নেবে।